সমকালীন বিশ্বের একজন পণ্ডিত, নাম ছিল তার ডক্টর মোহাম্মদ নাসিম। ডক্টর মোহাম্মদ নাসিম আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী নন। তদানীন্তন কালের পাক ভারত উপমহাদেশের বিশিষ্ট আলেমে দিন মাওলানা আব্দুল্লাহেল কাফি আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি, তার সাথে ডক্টর নাসিমের কথা হচ্ছিল। ডক্টর নাসিম অনেক বিদ্যা জানেন। মাওলানা আব্দুল্লাহেল কাফি আল কুরাইশি সাহেব বললেন, ডক্টর নাসিম তোমাকে আমি একটি প্রশ্ন করব, বলো তো দেখি মুরগি আগে জন্মেছে না ডিম। তখন ডক্টর নাসিম বললেন, মুরগি আগে জন্মেছে। বলে, ডিম ছাড়া তো মুরগি হয় না, তো প্রথম মুরগিটাকে সৃষ্টি করলো, এমনি এমনি হয়ে গেল। বলছে, না ডিম ছাড়া মুরগি হয় না। তোমরা যারা বস্তুবাদী, যারা বিশ্বাস করো না পরকালকে, যারা বিশ্বাস করো না আল্লাহর অস্তিত্বকে, যারা বিশ্বাস করো না অদৃশ্য বস্তুকে, তাদেরকে আবার জিজ্ঞেস করছি, মুরগি ছাড়া তো ডিম হয় না, তো ডিমটা কোত্থেকে এলো? তো তাহলে প্রথমে ডিমই সৃষ্টি হয়েছিল, ডিম ছাড়া তো মুরগি হয় না, তো মুরগিটা কোত্থেকে এলো? তাহলে মুরগিটাই আগে আসছিল, মুরগি ছাড়া তো ডিম হয় না, ডিম কোত্থেকে এলো? এই প্রশ্ন করতে করতে পরিশেষে এক জায়গায় গিয়ে থেমে গেলেন। ডক্টর নাসিমকে মাওলানা আব্দুল্লাহ কাফি সাহেব বললেন, তুমি যেখানে থেমে যাও সেখানে আমার জবাব, তিনি হলেন আমার আল্লাহ।